একটি ছবি দর্শকদের দেখাবো প্রত্যেকটি ক্ষেত্রে কেন দুর্নীতি বলছি। একবার উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক, কারণ সেখানে টেন্ডার দুর্নীতি, প্রতিটি ক্ষেত্রেই যে দুর্নীতি হয়েছে তা বিষয়টা স্পষ্ট হচ্ছে সেখানে। তার কারণ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ, সোলার লাইট পাম্প রাস্তা ঢালাই সহ একাধিক ক্ষেত্রে একাধিক কাজে দুর্নীতির অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। তুষার, তোমার কাছ থেকেই জানতে চাইবো ঠিক কি অভিযোগ রয়েছে সেখানে। রুমকি, তুমি জানো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের যে রানীগঞ্জ, সেই রানীগঞ্জে কিন্তু এই অভিযোগটা উঠে আসছে। স্থানীয় বাসিন্দা এবং পঞ্চায়েত সদস্য স্বামী কিন্তু এই অভিযোগটা করছে পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে, পঞ্চায়েতের যে প্রাক্তন উপপ্রধান ছিল তার বিরুদ্ধে এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগটা করছে। আমরা সরাসরি যাবো বিজেপির কাছে। দাদা, এই টেন্ডার দুর্নীতির যে অভিযোগটা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের, আপনারা কি ভাবছেন বলছেন? দেখুন, এর আগেও চোপড়ায় সেম ভাবেই একটা দুর্নীতি হয়েছিল, কিন্তু তার পরিবর্তে আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার, আমাদের মমতা দিদির সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কারণ কোনো ক্রেডিট ছাড়াই তারা কি করে টেন্ডার পায় সেটাই হচ্ছে প্রশ্ন। আর আজকে দেখুন করণদিঘি বিধানসভায় অন্তর্গত রানীগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, 2 কোটি টাকার দুর্নীতি বিনা ক্রেডিটে কি করে একজনকে টেন্ডার দেওয়া হয়। শুধুমাত্র এটা নয় যে ওখানকার যে আমাদের বিধায়ক রয়েছেন, সেই বিধায়ক আগে থেকেই ওনার যে ওয়াইফ, তিনি যে জেলার সহসভা, কি বলে, জেলা পরিষদ সভাধিপতি হয়েছেন, ওনার ওই সভাধিপতি হয়েছেন, উনি একটা কোটাকে নষ্ট করে, কারণ প্রথমে উনি ছিলেন ওবিসি, পরে হলেন এসটি। তাহলে ভেবে দেখুন যে এই পশ্চিম বাংলার বুকে কি ধরনের দুর্নীতি হচ্ছে। আর এই দুর্নীতিতে কি ভাবছেন আপনারা, এই যে দুর্নীতি হচ্ছে কি ভাবছেন আপনারা? এই দুর্নীতি তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, হাঁটতে চলতে দুর্নীতি। এইখানে যে যত বড় দুর্নীতি, এত বড় দুর্নীতি ভাবতেই অবাক লাগছে যে টেন্ডার দুর্নীতি। আজকে বর্তমানে অবস্থায় কি অবস্থা আছে, যেখানে তৃণমূল কংগ্রেসের কাছে যাবো আমরা সরাসরি। দাদা, যে টেন্ডার দুর্নীতির অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে ভুয়ো ক্রেডেনশিয়াল যে টেন্ডার হয়ে গেল, কি বলবেন আপনারা? দেখুন, এগুলা কিছু না, এগুলা হলো যারা বিরোধীতে রয়েছে তারা চিৎকার চেঁচামেচি করবে। এগুলো যতক্ষণ পর্যন্ত এগুলো জিনিস প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত হবে না। পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ হয়েছে, ডিএম এর কাছে অভিযোগ হয়েছে, এসডিও এর কাছে অভিযোগ হয়েছে। আচ্ছা, প্রশাসন দেখবে, প্রশাসনের কাজ আছে, প্রশাসন দেখবে। প্রধান তো একটা প্রশাসনের লোক, সেটা প্রশাসন বুঝবে। করণদিঘির কথা বলতে চান, করণদিঘি আমাদের নিজেদের মধ্যে, সেখানকার বিধায়ক যুব সভাপতি ছিলেন এককালে গৌতম পাল মহাশয়, তিনি একজন দক্ষ সংগঠক। দুর্নীতি অবশ্য যদি হয়েছে সেটা তদন্ত হবে, তদন্তের বিনিময়ে, বিনা তদন্তের বিনিময়ে কেউ করতে পারবে না। উন্নয়ন তৃণমূল করেছে, দুর্নীতির অভিযোগ তুলছেন রানীগঞ্জের বাসিন্দারা। আমাদের একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন পলাশ, তুষার, অর্ণব এবং দীপঙ্কর। তোমরা আমাদের